নমস্কার শিবন শিল্পালয়ে আপনাকে স্বাগত জানাই আজকে আমি এই গোল গলার কুচি দেওয়া নাইটি বানানো শেখাবো একদম রেডিমেড পদ্ধতিতে যেরকম আপনি দোকানে কিনে পড়েন নাইটি সেই মাপে শেখাবো এটা যে কোনো সাইজের মানুষ এটা পড়তে পারে যেমন দোকানে রেডিমেড নাইটি তৈরি হয় সেই ফর্মা দিয়ে আমি এটা বানাবো ভিডিওটা লাস্ট অবধি নিশ্চয়ই দেখবেন এই নাইটিটি বানানোর জন্য আমি একটা নাইটির পিস নিয়েছি নাইটির পিস সাধারণত তিন মিটার লম্বা চৌত্রিশ ইঞ্চি চওড়া হয় তো এই কাপড়কে চার ফোল্ড করে আমরা নাইটি তৈরি করি কিন্তু নাইটির পিস সব সময় মার্কেটে অ্যাভেলেবেল নয় তাই জন্য আপনি যদি রেডিমেড পদ্ধতিতে এরকম নাইটি তৈরি করতে চান তাহলে তিন মিটার লম্বা আর কাপড়ের চওড়া যাই থাক সাইড থেকে কেটে বাদ দিয়ে চৌত্রিশ ইঞ্চি চওড়া করবেন তাহলে রেডিমেড পদ্ধতিতে নাইটিটা সুন্দরভাবে তৈরি হবে তো দেখুন নাইটির কাপড়টা এইভাবে আমি চার ফোল্ড করে রেখেছি লম্বাই ডবল আর চওড়ায় ডবল এইভাবে চার ফোল্ড করে রাখার পরে আমাদের উপরের দিকে শুধু ড্রয়িং করব উপরের দিকে গলা হাতা আমরা ড্রয়িং করব নিচের দিকে কিছু করার দরকার নেই দেখুন এই সাইডটা জোড়া আর এইভাবে জোড়া এই দুটো সাইড জোড়া আছে এই জোড়া সাইডে আমি ড্রয়িং করে নাইটিটা পুরো তৈরি করব। নিচে আমাদের কিছু করার দরকার নেই শুধু উপরেই ড্রয়িংটা হবে তো নাইটির উপরের দিকে আমি ড্রয়িং করব এই জোড়া দিকে ড্রয়িং হবে এইভাবে আমি রাখলাম কাপড়টাকে এরপরে এই জোড়া দিকে প্রথমে নেব উপর দিকে নেব দশ ইঞ্চি এখান থেকে এটা হবে দশ ইঞ্চি দশ ইঞ্চিতে দাগ দিলাম এই দশ ইঞ্চি আর এই সাইডে আমি নেব আট ইঞ্চি এই সাইডে নিলাম আট ইঞ্চি এবার দশ ইঞ্চি আর আট ইঞ্চিকে আমি গোল করে দাগ দিয়ে দেব এটা দশ এটা আট এবারে গোল করে দাগ দিয়ে দেব। এইভাবে আপনি যদি কাটেন আপনার একদম রেডিমেড পদ্ধতিতে খুব সুন্দরভাবে নাইটি তৈরি হবে আর যে কেউ এটা পরতে পারবে তো এইটা কাটার পরে এটার থেকে হাতা আর গলার পট্টি আমি তৈরি করব এই কাপড়টার থেকে আর এই সাইডে যাবে আমাদের বোগলমমোহড়ার সাইড বগলের সাইড তো এই দশ কাটার পরে আমাদের দেখতে হবে এক্সট্রা কত আছে মোটামুটি ছয়ের মতো আছে ছয়ের মতো আছে তাই আমি মাঝামাঝি তিনে পয়েন্ট করব। আর এটা কাঁধে পড়বে যদি আপনার ছয়ের কমও থাকে তাও আপনাকে মোটামুটি তিনের মতো নিতে হবে এই মাঝখানটা একদম তিন আপনাকে নিতেই হবে ওটা মিনিমাম একটা মাপ তিন নিতেই হবে এরপরে এই সাইডে আমি পয়েন্ট করব সাড়ে আট ইঞ্চিতে উপর থেকে সাড়ে আট ইঞ্চিতে পয়েন্ট করব আর করে এইভাবে আমি গোল করে জুড়ে দিলে আমাদের বগলের সাইডটা তৈরি হয়ে যাবে তো যেভাবে আমি দাগ দিয়েছি সেই দাগের উপর আমি কাপড়টাকে কেটে নেবো যেভাবে দাগ দিয়েছি সেম ওই দাগের উপরই কাপড়টা কেটে নিলে খুব সুন্দরভাবে নাইটিটা তৈরি হবে এরপরে আমি কাঁধের সাইডে আমি হালকা ডাউন করে কাটবো কাঁধের দিকটা এইভাবে কা কেটে নেব অনেক সময় রেডিমেডে না কাটলেও চলে কিন্তু কেটে নিলে কাঁধটা খুব ভালো সেট হয় আর যদি সামনে বোতাম দেওয়া করতে চান তাহলে এই কাপড়টা আমাদের বোতামের জন্য পট্টির কাজে লাগে আর না হলে ওটার কোনো কাজ নেই আর এই কাপড়টার থেকে এবার হাতা করব আর গলার পট্টি কাটবো আমরা এরপরে আমি যে গলার থেকে যে অংশটা কেটে রেখেছিলাম সেটার থেকে আমি হাতা কাটবো আর গলায় লাগানো পোটটি কাটব তো এই কাপড় থেকে কাটতে হবে প্রথমে আমি সাড়ে ছয় ইঞ্চি লম্বা কাটবো সাড়ে ছ ইঞ্চি লম্বা নিলে হাতা মোটামুটি সাড়ে পাঁচ কি পাঁচের মতো তৈরি হবে এবার উপর থেকে চারে আমি পয়েন্ট করব। মোট নিয়েছি সাড়ে ছয় আর উপর থেকে আমি পয়েন্ট করলাম চারে তো এই চার থেকে আমি আবার নয় পয়েন্ট করব এটা একটা রেডিমেডের মাপ এই চার থেকে আমি নয় পয়েন্ট করব নয় পয়েন্ট করার পরে নিচে আমি সাড়ে সাতে পয়েন্ট করব একদম নিচে মুহুরিতে সাড়ে সাত আর এটা হচ্ছে নয় এইভাবে দাগ দিয়ে দিলাম নয় ইঞ্চি আর নিচে আমি সাড়ে সাত দিয়েছি এইভাবে জুড়ে দিলাম এবার উপর থেকে হাতার একটা শেপ দিয়ে দেবো যেমন হাতা শেপ হয় এইভাবে সেপ দিয়ে আমি হাতাটা কেটে নেব তাহলে আর নিচটা আমাদের জোড়া থাকে জোড়াটা আমরা কেটে দেব তাহলে দুটো হাতা তৈরি হবে মোট হচ্ছে সাড়ে ছয় সাড়ে ছয় থেকে চারে পয়েন্ট করেছিলাম চার থেকে হচ্ছে নয় ইঞ্চি আর নিচে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি এই হলো আমার হাতার মাপ এরপরে মাঝখানটার যেটা জোড়া আছে জোড়াটা আমরা কেটে দেব। তাহলে দুটো হাতা দুটো তৈরি হয়ে যাবে এইভাবে জোড়াটা কেটে দেওয়ার পরে যে বাকি যে অংশটা রয়েছে সেটার থেকে আমি গলার পট্টি তৈরি করব মোটামুটি দেড় ইঞ্চির কাছাকাছি বা সোয়া এক ইঞ্চির কাছাকাছি পটটি হলে ভালো হয় তো এইভাবে আমরা পট্টিটা কেটে নেব গলার পট্টি তো দেখুন দুটো বেরোবে এরকম দুটো টুকরো বেরোবে দুটো গলার জন্য এরকম দুটো টুকরো আছে দুটো টুকরো দুপাশে বসিয়ে দুপাশের গলায় বসিয়ে আমরা গলার পট্টি তৈরি করব। এই যে এরকম দুটো রয়েছে তো নাইটিটা যেভাবে কেটেছিলাম খোলার পরে দেখুন এরকম হয়েছে এবার এই পুরো গলাটাকে আমাকে সতেরো ইঞ্চি বা আঠেরো ইঞ্চিতে আনতে হবে কেনা যে রেডিমেড নাইটি হয় সেই নাইটি সতেরো বা আঠেরো ইঞ্চি হয় আমি উপর থেকে পাঁচ ইঞ্চিতে দাগ দেব পাঁচ ইঞ্চি অবধি কোনো কুচি থাকবে না দুপাশেই সেম এপাশেও পাশেও পাঁচ ইঞ্চি আর আরেক দিকেও পাঁচ ইঞ্চি করে আমরা ছাড়বো তাহলে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি আমার প্লেন থাকবে বাকি যে গলাটা বাকি পুরো গলাটাকে আমাকে সাত বা আটে আনতে হবে কারণ টোটাল যদি আঠেরো হয় দশ আমার এমনি বাদ হয়ে যাচ্ছে পাঁচ পাঁচ দশ দুপাশে আর বাকিটা যেটা আছে সেটাকে আমাকে সাত বা আটে আমি আনবো এইভাবে কুচি দিয়ে দিয়ে নর্মালি রেডিমেড সতেরো বা পুরো গলা টোটাল গলা সতেরো বা আঠেরো থাকে তাতে কোনো প্রবলেম নেই রেডিমেডভাবে সেলাই হয় তো এইভাবে কুচি দিয়ে আমাকে টোটাল গলাটাকে সতেরো বা আঠেরোতে আনতে হবে তো এবারে এরকম করার পরে আমরা একটা সেলাই করে নেব সেলাই করার পরে পটটি লাগাবো এই যে পটটি কেটে রেখেছিলাম গলায় লাগাবো এবার আপনাকে সেলাই দেখাবো এই যে পট্টিটা কেটে রেখেছিলাম পট্টিটা এভাবে চার ফোল্ড করা আছে মোটামুটি আমরা সাড়ে নয় ইঞ্চি বা দশ ইঞ্চি যদি পট্টিটা কেটে রাখি তাহলে আমাদের গলাটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এত বড় রাখার দরকার নেই আমি মোটামুটি সাড়ে নয় ইঞ্চি রেখে কাটছি আপনি চাইলে সাড়ে নয় থেকে দশ ইঞ্চি রেখেও কাটতে পারেন এইভাবে কাটলে মোটামুটি গলাটা এই পট্টিটাতে কভার হয়ে যাবে এইভাবে চার ফোল্ড আছে তো দুপাশের জন্য দুপাশে দুটো গলার জন্য দুটো পট্টি কাটা হয়ে গেল তো নাইটিতে আমি যখন কাটছিলাম উপর থেকে পাঁচ ইঞ্চিতে আমি এরকম দাগ দিয়ে রেখেছিলাম দুটো সাইডে পাঁচ ইঞ্চি করে ছাড়া আছে পাঁচ ইঞ্চিতে কোনো কুচি হবে না তারপরে বাকিটা কুচি হবে পুরো কুচি দিয়ে সাত ইঞ্চি বা আট ইঞ্চি মধ্যে আনতে হবে পুরো গলাটাকে মানে কুচি হবে সাত ইঞ্চি বা আট ইঞ্চি আর বাকি পাঁচ পাঁচ দশ ইঞ্চি যেটা থাকবে ওটা প্লেন থাকবে এইভাবে কুচি করে আমি কুচির উপর সেলাই দিয়ে দিয়েছি তার উপরে এবারে পট্টি লাগাবো এবারে আমি পটটি লাগাবো তো এটা নাইটির সোজা দিক এটা নাইটির উল্টো দিক উল্টো দিকে আমি প্রথমে পট্টিটা লাগাবো দেখুন এটা উল্টো দিক এর উপরে পটটিটাকে উল্টো দিক করে বসাবো এইভাবে উল্টো দিক করে পট্টিটা বসিয়েছি আর এটা উল্টো দিকের উপরে পট্টির উল্টো দিক বসিয়ে আগে সেলাই দেব। তারপরে এইভাবে ফোল্ড করে যখন সামনে যাবে তাহলে পট্টি সোজা দিকটা সামনে যাবে এই জন্য নাইটির উল্টো দিকের উপরে পট্টির উল্টো দিকটা বসিয়ে আমি সেলাই করে দেব এই অবধি এরপরে নাইটিটাকে আমি এবার সোজা দিকে সেলাই দেব নাইটিটাকে প্রথমে উল্টো দিকে সেলাই পট্টিটা বসিয়েছি এবার দেখুন এই যে পট্টির কাপড়টা এরকম ফোল্ড করে আমি সোজা দিকে সেলাই দেব। যাতে সামনের সেলাইটা ভালো আসে সামনের ফিনিশিংটা ভালো আসে ওই জন্য আমি আগে পেছন দিকে লাগিয়ে নিয়েছি তারপরে আমি সোজা দিক করে সেলাই দিচ্ছি যদি সেলাই করতে গিয়ে পোটটি এক্সট্রা হয় তাহলে এক্সট্রা পোটটিকে কেটে বাদ দিয়ে দেবেন তো দেখুন এইভাবে আমি একটা পার্ট তৈরি করে নিয়েছি সামনের পার্ট সামনের গলা তৈরি করে নিলাম পিছনের গলাও সেম একইভাবে আমি তৈরি করে নেব দুটো গলা সামনের গলা পিছনের গলা একইভাবে তৈরি করার পরে দুপাশের আমি কাঁচ জুড়ব তারপরে আমি হাতা লাগাবো তো দেখুন সামনে পিছনে এইভাবে আমি তৈরি করে নিয়েছিলাম একইভাবে তৈরি করার পরে আমি কাজ জুড়ে দেব এইভাবে কাজ জুড়ে তারপরে আমি হাতা লাগাবো এবারে দুপাশে এভাবে কাজটা জুড়ে নেব কাঁচ জোড়ার পরে আমি হাতাটা লাগাচ্ছি তো এইভাবে আমি কাঁধ জুড়ে ফেলেছি কাঁচ জোড়ার পরে হাতা লাগাবো তো হাতার নিচের দিকটা আমাদের সেলাই দিতে হবে নিচের দিকটা যেহেতু খোলা দিক আছে সেহেতু না নিচের দিকটা হালকা ফোল্ড করে আমরা এরকম ফোল্ড করে সেলাই দেব ডবল ফোল্ড করে সেলাই দেব। সেলাই দেওয়ার পরে তারপরে আমরা হাতাটাকে লাগাবো। দেখুন এইভাবে আমরা হাতা লাগাবো তো যে মাপে আমি হাতা কেটেছি যে ফর্ম আপনাকে দিয়েছি যে মাপ দিয়েছি হাতার মাপ নাইটির মাপ তো সেই মাপে যদি আপনি কাটেন তাহলে এক্স্যাক্টলি আপনার হাতা আর নাইটির বগল একইভাবে আসবে তো যখন সেলাই করব তখন যে কোনো একটা কর্নার থেকে ধরবো যে কোনো একটা কর্নার থেকে এইভাবে সেলাই ধরে শেষ অবধি যাব এক মাথার থেকে শুরু করে আরেক দিকে যাব আরেক দিকে শেষ করব তো আপনি যদি যে মাপ দিয়েছি একদম ওই মাপে কাটেন তাহলে দেখবেন একদম নাইটির মাপ আর হাতার মাপ একদম একই হচ্ছে তো এইভাবে আমরা জুড়ে নেব একপাশের হাতা যেভাবে লাগিয়েছি আরেক দিকের হাতাও সেম একইভাবে লাগাবো এইভাবে এক পাশে যেভাবে আমি জুড়েছি আরেক পাশে সেই একইভাবে জুড়ে নেওয়ার পরে নাইটিটাকে আমি উল্টো করে নেব উল্টো দিক থেকে আমরা সেলাই দেবো একদম হাতার যে মুহুর থেকে আমি স্টার্ট করেছি হাতা মুহুরির থেকে স্টার্ট করে লম্বাভাবে একদম যতটা লম্বা আছে সাইডের সাইডে লম্বা ধরে সেলাই হয়ে যাবে যেহেতু রেডিমেডভাবে তৈরি হচ্ছে নাইটি তাই এইভাবেই তৈরি হয় রেডিমেড নাইটি তো আমি সাইডে হাফ ইঞ্চি করে মুড়ব সাইডে পার আছে কাপড়ের তাই বেশি সুতো বেরোবে না আর হাফ ইঞ্চি করে সেলাই দেব। আপনি চাইলে দুটো সেলাইও দিতে পারেন ডবল সেলাই দিতে পারেন নাহলে মোটামুটি রেডিমেডে একটা করেই সেলাই থাকে এইভাবে একদম হাতার থেকে স্টার্ট করে একদম আধা ইঞ্চি ধরে হাফ ইঞ্চি ধরে নিচ অবধি আমি সেলাই দিয়ে দেব। তো যেভাবে এক পাশের দিয়েছি সেলাই দি আরেক পাশেরও একইভাবে আমি সেলাইটা দেব তো এইভাবে দুপাশের আমি সেলাই দিয়ে দেওয়ার পরে দুপাশের সেলাই দিয়ে দেওয়ার পরে নিচের সেলাইটা দেব নিচেও আমি যেহেতু রেডিমেড মাপে হচ্ছে বেশি মুড়বো না যাতে কাপড়টা না বেরিয়ে আসে সেরকম এরকম হালকা করে ডবল ফোল্ড করে একটা নিচ দিয়ে সেলাই দিয়ে দেব। তো দিয়ে দিলে মোটামুটি আপনার নাইটি যে সেলাই সেলাইটা কমপ্লিট হয়ে যাবে দেখুন এইভাবে আমরা পুরোটা সেলাই দিয়ে দেব এইভাবে আমি রেডিমেড পদ্ধতিতে গোল গলার নাইটি তৈরি করে নিয়েছি এটা যে কেউ পড়তে পারবে রোগা হোক বা হেলদি হোক সবাই পড়তে পারবে এমন মাপ দিয়ে আমি তৈরি করেছি আর দেখুন গলাটা আমি তৈরি করেছি সতেরো বা আঠেরো বলেছিলাম আপনাকে সতেরো বা আঠেরো যে কোনো একটা মাপ হলেই চলবে আমার মোটামুটি আঠেরোর কাছাকাছি এসেছে তো তাতে কোনো প্রবলেম নেই সতেরো বা আঠেরো হলেই চলবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর শিবন শিল্পালয়কে সাবস্ক্রাইব করুন নমস্কার